যেই সমস্ত সেলিব্রিটি তাদের চরিত্র কুকুরের চাইতেও নিকৃষ্ট, তাদেরকে বাংলাদেশ মূল্যায়ন করে, তাদেরকে বাংলাদেশ ইজ্জত করে, সম্মান করে, চার আর ছক্কা মেরে যখন আমার দেশে আসে তখন আমার দেশ তাদেরকে মূল্যায়ন করে, তাদেরকে রাষ্ট্রীয় সম্মান দেয়, আর তাদেরকে ইজ্জত করে, সম্মান করে। চার ছক্কা মারার পরে যদি সম্মান দিতে পারে, আমার দুঃখ লাগে। আমার বাংলাদেশের সোনার ছেলে হাফেজে কুরআনরা যখন সৌদি আরবের মতন দেশ, যেই দেশে কুরআন নাজিল হয়েছে, ওই দেশকে পিছনে ফেলে গোটা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে, ওই হাফেজে কুরআন যখন দেশে আসে তাকে একটা লাল গোলাপের শুভেচ্ছাও দেওয়া হয় না, আমার দুঃখ লাগে। আর এই চার ছক্কা মেরে যখন বাংলাদেশে আসে তাদেরকে সম্মান দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে, আর হাফেজে কোরআন যখন গোটা পৃথিবীতে বাংলাদেশকে সর্বোচ্চ মাকামে নিয়ে যায়, ওই হাফেজে কোরআন দেশে আসার পরে তাকে 10 টাকার একটা লাল গোলাপের শুভেচ্ছাও দেওয়া হয় না। দুঃখ লাগে এই জাতির জন্য, যেই জাতি কোরআনকে মূল্যায়ন করতে পারে না, ওই জাতির কপাল পোড়া, ওই জাতির উপর আল্লাহর রহমত নাজিল হবে কেমনে। এই জন্য কোরআনকে মূল্যায়ন করেন, দুনিয়াও ধন্য আখিরাতও ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ।